দেশে তাপদাহ চলবে আরও দুই দিন, এরপরই ধারাবাহিক বৃষ্টিতে কমবে তাপমাত্রা। স্বাভাবিক হবে রাজধানী সহ দেশের আবহাওয়া, এমন বার্তাই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহ জুড়ে চলা এমন গরমে রাজধানীবাসীর প্রাণ এখন উষ্ঠাগত, চোখে ভারী বৃষ্টির আকুতি। উপরে পাখা ঘুরছে বিরতিহীন, তবুও ঘরেই রেহাই মিলছে না গরমের কবল থেকে। সপ্তাহব্যাপী প্রচণ্ড তাপদাহের ধকল ছোট্ট শরীর যে আর সইতে পারছে না, শিশু নুহাতের ছটফটানি বুঝি সে কথাই বলার চেষ্টা করছে। বাচ্চা বারবার খাবার যেতেছে, কান্নাকাটি করতেছে গরমে, আর আমাদের কথা তো বলতেই নয়, গরমে অবস্থা একদম অনেক খারাপ। বৈশাখের এই রুদ্রমূর্তি বাইরে আরো ভয়াবহ। বোবা দেখে বলতে পারে না, কিন্তু ওদের কষ্টটা আমাদের মতন চুর গরম ভাই, অনেক গরম। সেন আমার শোল থেকে কিভাবে ঘাম বাড়াচ্ছে। আদি একদিন বৃষ্টি হইলে মনে করেন মাটি দিকে ঠান্ডা হইতো, পানি ঠান্ডা হইতো। গেল মধ্যরাতের এক পশলা বৃষ্টি রাজধানীবাসীর মনে স্বস্তির আশা জাগালেও দিনের তাপমাত্রায় তা উবে গেছে মুহূর্তেই। রোজার ভিতরে প্রচন্ড গরমে আমরা কষ্ট পাচ্ছি, গরম তো কমেই নাই বরং আরো বাড়ছে। এই যে আমরা দেখেন না, আমরা রোজা ছিলাম কিন্তু রোজা মানে আমাদের থাকতে খুব কষ্ট হয়েছে। না না, এরকম গরম আর কখনো কোনোদিন হয় নাই, অনেক অতিষ্ঠ। ঋতুচক্রে এপ্রিল দেশের উষ্ণতম মাস হলেও বেশ কদিন ধরেই যে অস্বাভাবিক গরম পড়েছে, আগামী মাসের শুরু থেকে তা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পহেলা মে থেকে আমরা পূর্বাভাসে বলছি যে পরবর্তী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশব্যাপী বৃদ্ধি পাবে, তাপটা কমে আসবে এবং সহনীয় মাত্রায় চলে আসবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।